আজকে ভাই ধামাকে একটা অফার আছে, আপনার বকনের দামে 5 মাসের একটা প্রেগন্যান্ট গরু দেব আমি, একবারে ওয়ারেন্টি গ্যারান্টি সহ। এটা 5 মাসের প্রেগন্যান্ট আছে, এই দামে এই লেভেলের এই জিনিস কারো ক্ষমতা নাই দেওয়া। 100% সেলস করলাম পাবনা জেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, দর্শকদের সাথে পরিচয়টা। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পূর্ব পাশেই আমার বাড়ি, আর আমি মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি। এবং আজকে মোট 5টা গরু দেখাবো, তার ভিতরে একটি প্রেগনেন্ট বাচ্চা আছে 5 মাসের, আর একটি মুন্ডি গরু আছে, এবং যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ। এবং দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে আসলে না, রিপন ভাই যে গরুগুলো দেখাইছে খুবই ভালো এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। আচ্ছা রিপন ভাই, চলুন আমরা বকনা বাচ্চা ও প্রেগন্যান্টটা দর্শকদের দেখাই। জি অবশ্যই। বন্ধুরা শুরুতে দেখছেন 1 নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন আমরা জাতমান বয়স দাম সম্পর্কে বিস্তারিত জানি। রিপন ভাই, 1 নম্বরে এই বাচ্চাটার জাতান বয়সটা বিস্তারিত। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এবং একে লাল প্রিন্ট থাকার জন্য একে রেড ফ্রিজিয়ান বলা হয়। এটা রেড ফ্রিজিয়ান বাচ্চা, বাচ্চাটা খুব ভালো মাশাআল্লাহ, খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। আচ্ছা, মাথাটা মাশাআল্লাহ খুব ভারী আছে, এই যে দেখেন পোলান পোলানটা, দেখি পোলান পোলানটা দেখেন, এই যে ঠিক আছে, নিপল 4টে আছে। হ্যাঁ, ওলান প্লান্টটা মাশাআল্লাহ খুবই ভালো, এটা দেখে শুনে নেবেন। রিপন ভাই, 1 নম্বরে এই বকনাটার বয়সটা কেমন? 1 নম্বরে বকনাটার বয়স আপনি তো 7.5 মাস আছে। 7.5 মাস হবে? জি, 7.5 মাস বয়স হবে। খাওয়া দাওয়া মাশাআল্লাহ ঠিক আছে। দামটা কেমন রাখছেন? দামটা এটা পড়বেন আপনি 63,000 টাকা। এটা কি দামটা করতে হবে না ফিক্সড? অল্প কিছু অনার করা যাবে। বন্ধুরা, 1 নম্বর বকনার দাম শুনলেন 63,000। জি মাশাআল্লাহ। 2 নম্বরে সুন্দর একটা বকনা দেখছেন রিপন ভাই। 2 নম্বর এ বকনাটার জাতান বয়স? বাইরে একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এর মাথাটা দেখেন কত ছোট, কানগুলো দেখেন বড়ে পাতার মতো ছোট, এবং প্রিন্টটা মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু ভাই এই গরুটা কিরমিট ডোজ দেওয়া হয়েছে, এটা কিরমিট ডোজ দেওয়া হয়েছে, হ্যাঁ। এটার পেয়ারটা আসলে অনেক বড় বড় লাগতেছে, তার কারণে বেশি খেয়ে ফেলছে, বুঝতে পারছেন? এক সিলটি পরিমাণ এখানে জায়গা নাই, পেটটা খালি রাখলে একটু ছোট লাগছে। আচ্ছা, কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা জাত বাচ্চা। আচ্ছা, এটা ওলান পালানটা দেখি ভাই। এই যে ওলান পালানটা দেখেন দর্শক ভাই, ঠিক আছে, 4টা বার 4 জায়গায় আছে, নিপিল 4টে আছে, হ্যাঁ 4টা বার 4 জায়গায় আছে। রিপন ভাই, বয়সটা কেমন? 2 নম্বরে বতাটা? এটার বয়স আছে আপনার 8.5 মাস। একটা ডবল বডি গরু, পা হাত পাগুলো খুব মোটা গোটা আছে, মাশাআল্লাহ খুবই ভালো, এবং ঘাটটাও খুব চড়া আছে। দামটা কেমন আছে 2 নম্বর? এটার দাম 72,000। বন্ধুরা 2 নম্বর বতাটার দাম শুনলেন 72,000। 72,000, জি, খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। তারপরে 3 নম্বরে বাচ্চাটা যত্ন বয়সটা ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, খুবই কোয়ালিটি এবং খুবই গোছ সম্পূর্ণ একটা বাচ্চা। আপনার এর মাথাটা দেখেন কত সুন্দর ছোট, কানগুলো ছোট আছে বড়ে পাতার মতো, এবং একটা ডবল বডির গরু, এবং গরুটা বেশ বড় সড়ো, এবং ঠ্যাংগুলো 4টা ঠ্যাং দেখেন কত মোটা, ন্যাসটা ছোট আছে, মাজার থেকে একবার পিঠের দাঁড়া পর্যন্ত একই লেভেল, একই সমান, খুবই খুবই সুন্দর একটা কোয়ালিটির বাচ্চা। আচ্ছা, ওলান পালানটা দেখি ভাই। ওলান পালানটা দেখেন, ওলান পালান নিজে দেখেন মনে হচ্ছে যে গাব, ঠিক আছে, খুবই খুবই কোয়ালিটি, হ্যাঁ, এবং ওলান পালান খুবই ভালো, এক থুক না পালান, কোয়ালিটি সম্পূর্ণ। 3 নম্বরে বতার বয়সটা কেমন ভাই? এটার বয়স আছে আপনার 10.5 মাস। 10.5 মাস হবে? 10.5 মাস হবে, এবং খুবই ভালো, খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা মাশাআল্লাহ, গোত একটা পরিপূর্ণ দুধ পাইছে বাচ্চাটা। দামটা কেমন রাখছেন? এটার দাম পড়বে না আপনার 75,000 টাকা। বন্ধুরা 3 নম্বর বতার দাম শুনলেন 75,000। 75,000 টাকা। তারপরে 4 নম্বরে এই বতারটা যখন বয়সটা হয়? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, কিন্তু একটা মুন্ডি গরু, মুন্ডি বাচ্চা ভাই, এই যে মাথা শেপটা দেখেন। আচ্ছা, এটা মুন্ডি আসলে যে অরিজিনাল মুন্ডি, এটা কোনো বানানো কোনো তৈরি করা মুন্ডি না, এটা অরিজিনাল মুন্ডি, এই যে ঝুটি, একটা কত সুন্দর মুন্ডি মাটাদার, খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা, মুন্ডি বাচ্চা, এবং এটা একটু বড় সরো আছে, হ্যাঁ, এটা বয়স আছে আপনার 11+ 12 মাসের মতো এটা বয়স আছে। একটু লম্বা চড়া দেখছেন, খুবই খুবই লম্বা এবং খুবই চড়া, পোস্ত সব দিকেই আছে। ওরান পালানটা দেখি রিপন ভাই।
ওলান পালানটা দেখান নিজে ওলান পালান ঠিক আছে নিপিল চারটা দেখছেন চারটা নিপিল চার জায়গায় আছে ঠিক আছে ওলান পালান তাহলে চার নম্বর বতাটার বয়স হবে এই 11.5 মাস ভাই 12 মাসের মতো আনুমানিক মতো হবে খুবই বড় সরব একটা বাচ্চা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা রিপন ভাই চান করে হোলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি এটা দামটা কেমন চাচ্ছেন এটা দাম পড়বে নি 1,05,000 টাকা বন্ধুরা চার নম্বর বোতলের দাম শুনলেন 1,05,000 টাকা একদম না আমি কিছু অনার করতে পারি কোন দর্শক ভাই নিলে কোন সমস্যা নেই জি রিপন ভাই তারপরে পাঁচ নম্বরে এটার জাতমান বয়সটা ভাই ভাই এটা একটা হোলস্টাইন ফ্রিজিয়ান গরু এবং গরুটা দেখেন একটা খুবই অনেক বড় একটা গরু কিন্তু এই গরুটা 5 মাসের গাব আছে ভাই এটা প্রেগন্যান্ট আছে 5 মাসের হ্যাঁ 5 মাসের প্রেগন্যান্ট আছে দাঁত না দাঁত এরা দুই দাঁত হইছে দুই দাঁতে এটা দাঁত তো আমি দেখা দিতে পারবো দর্শক ভাইদের প্রথম দিবেন নাকি হ্যাঁ প্রথম এই যে দর্শক ভাইদেরকে দাঁতটা দেখা দিতে পারেন আচ্ছা ঠিক আছে কেউ সমস্যা নাই হ্যাঁ আমি দাঁত দেখাই দেবো দুই দাঁতের বেশি তিন দাঁত হলে লেওয়া লাগবে না আমার এই গরু প্রেগন্যান্ট তাহলে 5 মাসের হ্যাঁ 5 মাসের এটা প্রেগন্যান্ট আছে এবং এর গলাটা দেখেন কত সুন্দর এক চিলটি পরিমাণ আপনার রিয়েল নাই আচ্ছা আপনি কোনো লাভি কম্বল কোনো কিছু নেই নিজে যাইতে চেক দিয়ে নেবেন সমস্যা নাই আমি চেক দিয়ে আমি এটা দিতে পারবো এর মাঝেটা দেখেন কত চওড়া একবার ঘাট থেকে শুরু একবারে লেভেল পর্যন্ত উলান পালানটা কি অবস্থা ভাই উলান পালানটা যে দেখেন দর্শক ভাইদেরকে চারটা দেখছেন হ্যাঁ চারটা পর চার জায়গায় আছে মাশাআল্লাহ আচ্ছা এই যে গরুটাও খুব সাদনা আছে এই যে এক থুক না পালান পাঁচ মাসের প্রেগনেন্ট তো মনে করেন যখন ছাড়বে তখন এতখানি ছাড়িয়ে দেবে যখন সাত মাস হবে হ্যাঁ ছাড়বে না অনেক টাঙ্কি তো অনেক হিউজ পরিমাণ জায়গা এই যে বন্ধুরা দেখছেন হ্যাঁ পাঁচ নম্বর এটা দাঁতে আছে দুইটা শুনেছেন প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই 100% বকনের দামে আজকে এই প্রেগনেন্ট করে দেবো আমি আচ্ছা বকনের দামে প্রেগনেন্ট করে দেবো পাঁচ নম্বরে প্রেগনেন্ট এটার দামটা কেমন রাখছেন এটার দাম ভাই দামা দামে চলবে না আমি এটার দাম রাখছি 1,35,000 টাকা ভাই বন্ধুরা 1,35,000 টাকায় মাত্র 5 মাসের গাব আচ্ছা 5 নম্বর প্রেগন্যান্টের দাম শুনলেন 1,35,000 এই জিনিস এই লেভেলের জিনিস কখনো কারো ক্ষমতা নেই ভাবে দেবার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবারে রিপন ভাই দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে আসলে তেমন কিছু বলার নেই দর্শকরা গরু জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এবং দেখলে পারে চিনে বুঝে তেমন আমার বাড়তি কোনো কথা বলার দরকার প্রয়োজন পড়ে না দর্শকের উদ্দেশ্যে আমি একটাই মানে ধামাকা একটা কালেকশন আমি 5 মাসের একটি গাব নিয়ে আসছি আশা করা যায় এই গাবটা যদি কোনো দর্শক ভাই নেয় আশা করা যায় যে সে 100% লাভবান হবে আর 5 মাসের প্রেগনেন্ট আমি বকনের দামে দিছি এই গাবডু গরুটা এই গরুটা দিয়ে কখনো এই দর্শক ভাই যদি একটা গরু দিয়ে এই গাবটা দিয়ে যদি শুরু করে খামার শুরু করে অবশ্যই তার মনের আশা অবশ্যই পূরণ হবে কেননা একটা বকন গরু কিনতে গেলে 20,000-25,000 টাকা দিয়ে লাগে একটা বকন গরু আমি সেই অনুযায়ী একটা গাব গড়ে দিচ্ছি দর্শক ভাইদেরকে বলবো আশা করা যায় যদি ভালো লাগে অবশ্যই নেবেন মাল রিপন ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম